সাথে আমার অ্যাকচুয়ালি পরিচয় হয় হচ্ছে ওদের কাছে ফেয়ারওয়েল প্রোগ্রামে। তো তখন অনেক ভাইয়া আপুরা ছিল, ওকে যখন স্টেজে ডাকা হলো দেখলাম ও আসলো, সবাই খুব খুশি হয়ে গেল ওকে দেখে, অনেক ফেমাস দেখতে। তো তখন আমি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করতেছিলাম, এত সিম্পল দেখতে একটা ভাইয়া কেন এত ফেমাস। তখন থেকে হচ্ছে আমাদের মধ্যে ওকে নিয়ে বেশ আলোচনা হতো, একটু পরিচিতি বাড়লো। ভাইবারে প্রথম একটু যোগাযোগ শুরু হয়, তারপর ফেসবুকে চ্যাটিং, অল্প কিছু কথাবার্তা। ও বেশ জুনিয়র, একটু বোকাসোকাই বলা যায়, ঠিক আছে, যার জন্য আমি একটু কথা বলে কমফোর্টেবল হতাম, ওকে নয় ছয় বোঝানো আমার জন্য খুব সহজ হতো। দিল এতবার কি খোয়ে তো ইন্তহা রাখে, দিল এতবার কি খোয়ে তো ইন্তহা রাখে, হর ইন্তহা মে বিছড়নে কা হাসলা। আমার প্রতি উইক হয়েছে এটা আমি টের পাইছি, কিন্তু এইটা নিয়ে আমি কখনোই আমি বুঝেও না বোঝার ভান করতে থাকি, মানে ব্যাপারটাকে আমি পাত্তা দিই না, কিন্তু আমি বুঝতেছি ডে বাই ডে বিষয়টা কমপ্লেক্স হচ্ছে। আমি যার জন্য তখন একটু বাসায় মাকে শেয়ার করলাম, মা এরকম একটা ব্যাপার, মেয়েটা তাকে আমাকে পছন্দ করে, আমি যে তাকে একটু পছন্দ করি বা এই ধরনের কিছু বাবা পাশে কিছুই বলি নেই, মেয়েটা আমাকে পছন্দ করে। তো মা তখন বলে যে ঠিক আছে আমাদের দেখাও, ছবি দেখাও, তুমি আর খোঁজ খবর নাও। একটা ইন্টারেস্টিং ব্যাপার, মা বলতেছে দেখতে যাবো, তো খালি হাতে যাবো, একটা কিছু নিয়ে যায়। বললাম আচ্ছা নাও, কোনো প্রবলেম নেই। তো মা একটা রিং নিছিল ওর জন্য, বলছিল, আমি বলছিলাম মা তোমার দেখে যদি পছন্দ হয় তো সেক্ষেত্রে তুমি আমাকে ফোন দিও, তারপর আমরা প্রসিড করবো। তো মজার ব্যাপার হচ্ছে মা দেখে ওকে রিং পরাই ফেলছে, আমাকে বলেও নাই, কেমন আমাকে একটা ফোনও দেয় নাই। তো এর কারণে আমি মাকে যখন জিজ্ঞেস করছিলাম তুমি আমাকে একবারও বললা না কেন, বলতেছে যেটা আমি তো বুঝছি আমার ছেলে কি চায় বা আমার ছেলে কতটুকু পছন্দ করে, দ্যাটস হোয়াই আমি আসলে আর দেরি করি না। তুমি রইবে পারে দেখবো তোমারে, আমার কাছে মনে হয়েছে শি সুইটেবল ফর মি। আমার ফ্যামিলি মেম্বার্স যারা ছিলেন বা আছেন সবাই মিলেও তাকে চুজ করছে এবং বলছে না শি ইজ বেস্ট। পারে থাকবো আমি তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, পারে থাকবো শুধু আমার দু চোখ ভরে।
আমাকে যে ব্যাপারটা সব থেকে বেশি স্পেশাল ছিল, অনেক অনেক বেশি কেয়ারিং ছিল সব কিছু নিয়ে। আমার শুধু না তুমি, আমি আমার ফ্যামিলি মেম্বার সবার ব্যাপারে আমি বেশি কেয়ার করতে সে ব্যাপারটা আমার সবই থাকে। But it comes.